আসসালামু আলাইকুম। আমাদের সকলের ছাদ বাগানে থাই জাতের বিভিন্ন রকম পেয়ারা কিন্তু রয়েছে, সেটা হতে পারে থাই ফাইভ এবং থাই সেভেন। তো অনেকে জানতে চেয়েছেন থাই ফাইভ এবং থাই সেভেনের মধ্যে কোন পেয়ারাটা সবচেয়ে বেশি ভালো হয়। তো আজ আমি আমার ছাদ বাগানে থাই সেভেন পেয়ারাটা দেখাবো এবং সাইজে কতটা বড় হয়েছে সেটা পলিব্যাগ খুলে আপনাদের আমি সরাসরি দেখাবো। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনারা ছাদ বাগানে ঠিক কোন পেয়ারাটা চাষ করে বেশি লাভবান হবেন। এর পূর্বে গত কয়েক মাস আগে আমি থাই ফাইভ জাতের পেয়ারা আমার ছাদ বাগানে হয়েছিল, তার ভিডিও আমি দিয়েছিলাম। সেই পেয়ারাগুলো কিন্তু সাইজে খুব একটা বড় হয়নি। তো দেখতে পাচ্ছেন আমার এই থাই সেভেন পেয়ারা এখনই অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো এখন যে ওজনটা আমার মনে হয় এক পোয়ার বেশি হবে, প্রায় হাফ কেজি হতে যাবে। এবং দেখেন ক্যামেরায় হয়তো একটু ছোটো দেখা যাচ্ছে, তবে পেয়ারাটা মোটেও ছোটো না, অনেকটা বড় হয়ে গিয়েছে এবং পলিব্যাগের মধ্যে কিন্তু ধরছে না। তো সেক্ষেত্রে আমি বড় পলিব্যাগ নিয়ে এসেছি আবারও ভালোভাবে বেঁধে দেওয়ার জন্য। এছাড়াও আমার গাছে ছোটো ছোটো পেয়ারা কিন্তু রয়েছে এবং এখানে দুইটি পেয়ারা হয়েছিল এবং এই পেয়ারার ভারে গাছের ডালটা পর্যন্ত ভেঙে গিয়েছে। আপনারা জানেন পেয়ারার ডাল কিন্তু একেবারেই মড়কা না বা খুবই নরম না, পেয়ারা ডালগুলো কিন্তু ভালো শক্ত হয়ে থাকে। তো তারপরেও দেখেন আমার গাছের পেয়ারাগুলো কিন্তু ভেঙে গিয়েছে, মানে ডালটা ভেঙে গিয়েছে পেয়ারার ওজনে। এছাড়াও আমার এখানে আরও পেয়ারা গাছ রয়েছে এবং পেয়ারা পলিব্যাগ দেখেন পলিব্যাগের মধ্যে একেবারে টাইট হয়ে গিয়েছে। এই পলি ছোটো পলিব্যাগগুলো খুলে আমাদের অবশ্যই বড় পলিব্যাগ দিতে হবে যদি আমরা পেয়ারাগুলোকে আরও বড় করতে চাই, এবং যদি আমরা এই মুহূর্তে খেয়ে ফেলতে চাই সেক্ষেত্রে খেয়ে ফেলতে পারবো। কারণ পেয়ারা আমি গত কয়েকদিন আগে একটি পেয়ারা খেয়েছিলাম, সে পেয়ারাটা অনেক বড় হয়ে গিয়েছিলো এবং এতটা মিষ্টি। ছাদ বাগানের পেয়ারা সত্যি অনেক মিষ্টি হয়, যেহেতু মাটির রসের পরিমাণটা একটু কম থাকে। এবং এখন বর্তমানে যে পেয়ারাগুলো বাজারে পাওয়া যাচ্ছে সে পেয়ারাগুলো কিন্তু একটু পেনছে, মিষ্টিভাব একেবারে কম। যখন প্রচণ্ড শীত পড়বে তখন পেয়ারার মিষ্টিভাবটা কিন্তু একটু বেশি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই পেয়ারা কিন্তু দেখেন আমি একটি আনবক্সিং করেছি, এটা একটু ছোটো পেয়ারা, আর এই পেয়ারা ছোটো পলিব্যাগের মধ্যে ধরছিল না, তার জন্য আমি একটি বড় পলিব্যাগ এইভাবে বেঁধে দেবো। তো আপনারা যারা ছাদ বাগানে এখনও পর্যন্ত পেয়ারা গাছ লাগাননি তাদের উদ্দেশ্য বলবো, ছাদ বাগানে যদি কোনো ফসল বা কোনো গাছ বা কোনো ফলের গাছ সবচেয়ে বেশি ভালো হয় তার মধ্যে পেয়ারা গাছ হচ্ছে অন্যতম। আপনারা কমলা বলেন মালটা বলেন, এর ফলন নিয়ে বিভিন্ন সমস্যা হবে, ফল হতে চাবে না, বছরে একবার হবে, পাকতে অনেক দেরি লাগবে। তবে পেয়ারা গাছ এমন একটি গাছ সেটা সারা বছর কম বেশি ফল পাবেন এবং গাছের পানি শূন্যতা বা এই সমস্যা ওই সমস্যা হ্যান ত্যান রোগ বালাই বিভিন্ন সমস্যা থেকে আপনারা সহজেই মুক্তি পাবেন, কারণ পেয়ারা গাছে বিশেষ কোনো রোগ কিন্তু হয় না। তো আমি দেখতে পাচ্ছেন এই পেয়ারাগুলো যে ডালটা ভেঙে গিয়েছিলো সেই ডালটা আমি ভালোভাবে বেঁধে দিয়েছি, কারণ এই পেয়ারাগুলো আমি এখনও কয়েকদিন পর আমি এখান থেকে ছিটব। তো যাই হোক, আশা করি আপনারা থাই সেভেন জাতের পেয়ারাটা লাগাবেন, এটা খুবই মিষ্টি এবং সাইজ অনেক বড় হয়।